ধর্মীয় ভাব গাম্ভীর্যে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। বিভাগীয় শহরগুলোতে সকাল 8টায় হয়েছে ঈদের প্রথম জামাত। কিছু মসজিদে স্বাস্থ্যবিধি মানা হলেও পাড়া মহল্লার অনেক মসজিদে তা মানা হয়নি। নামাজ শেষে মোনাজাতে করোনা থেকে রক্ষায় বিশেষ মোনাজাত করা হয়। চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ মসজিদে সকাল 8টায় ঈদের প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এবার নগরের 41টি ওয়ার্ডের মসজিদে সামাজিক দূরত্ব মেনে হয়েছে জামাত, তবে পাড়া মহল্লার মসজিদগুলোতে তা মানা হয়নি। খুলনায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 8টায় টাউন জামে মসজিদে। নগরী ও জেলায় 3,748টি মসজিদে জামাত অনুষ্ঠিত হয়েছে। আল্লাহর কাছে একটাই দোয়া করি, আল্লাহ এই প্যান্ডামিক থেকে আমাদেরকে যাতে রক্ষা করে। আমাদের ঈদের জামাতে আমরা সারা বিশ্বের মানুষের জন্য আমরা কল্যাণ কামনা করেছি, দোয়া করেছি। সরকারি নির্দেশনা মেনে রাজশাহীতে হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি দরগার জামে মসজিদে সকাল 8টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে করোনা মহামারী থেকে দেশবাসীকে রক্ষায় বিশেষ মোনাজাত হয়। বরিশালে সকাল 8টায় নগরীর কালেক্টরেট জামে মসজিদে ঈদ জামাতে অংশ নেন বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। এছাড়া নগরীর 500 মসজিদে ঈদ জামাতে অংশ নেন মুসল্লিরা। করোনাকালে ঈদ আমরা কেচেকেমেতে নামাজ পড়লাম, স্বাস্থ্যবিধি মেনে চলে আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে আজকে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছি। সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার মসজিদে সকাল 8:30টায় ঈদ জামাত হয়েছে, তবে লোক সমাগম বেশি হয় স্বাস্থ্যবিধি পুরোপুরি মানতে পারেননি মুসল্লিরা। স্বাস্থ্যবিধি মেনে রংপুরের বিভিন্ন মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। নগরীর কোট মসজিদে সকাল 8:30টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়। আল্লাহ যাতে আমার সবাদের মঙ্গল করেন, আমরা যাতে ভালোভাবে চলতে পারি, আমরা চাই যে দেশটাকরা স্বাভাবিক অবস্থায় আসুক। ময়মনসিংহে সকাল 8টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আঞ্জুমান ঈদগাহ মাঠ জামে মসজিদে নামাজ আদায় করেন মুসল্লিরা। বাঙালি সহ সারা বিশ্ববাসী যেন করোনা থেকে মুক্ত পায়, আমরা যেন আগের মতো মসজিদে নামাজ পড়তে পারি। তবে করোনার কারণে এবারও দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহ দিনাজপুরের গোরে শহীদ এবং ঐতিহ্যবাহী কিশোরগঞ্জের শোলাকিয়ায় হয়নি ঈদ জামাত। বিপ্লব রায়হান, ডিবিসি নিউজ ডেস্ক। বাজারে সবার আগে আসা আরএফএল গার্ডেন চেয়ার উন্নত মানের ম্যাটেরিয়ালের সঠিক মিশ্রণে তৈরি হয়, চেয়ার সহজে বেঁকে যায় না, অ্যান্টি স্লিপার থাকায় পিছলে যাবার ভয় নেই। আরএফএল গার্ডেন চেয়ার, সেরা মান সেরা সিদ্ধান্ত। ঈদ উদযাপনের আরো খবর জানাবো, আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন দেশের বিভিন্ন জায়গা থেকে। প্রথমে চলে যাব বরগুনায়, সহকর্মী মালেক মিঠু রয়েছেন বেদেপল্লিতে। মালেক মিঠু, বেদে সম্প্রদায়ের ঈদ কেমন কাটছে জানাবেন সেখানকার বিস্তারিত। আপনাকে আসলে ঈদ মোবারক, কিন্তু আমি যে জায়গাটা আসি আসলে একটু বর্তমান প্রেক্ষাপটের চিত্র কিন্তু একদম অন্যরকম। আমি যখন এই মাত্র আসলাম 10টার পরে এসেছি আসলে বেদেপল্লিতে, আসলে কি দেখেছি ওখানে অনেকেই আসলে যে পান ই ভাত আসলে তারা খাচ্ছেন, এবং কোনো ঘরই এই বেদেপল্লির কোনো ঘরই আসলে কোনো ধরনের ঈদের যে আমেজ বা কোনো কিছু যে মিষ্টান্ন তৈরি করা আসলে তারা একটু সীমায় তারা মুখে আসলে দিতে পারেনি। কিন্তু আমি এসে দেখেছি একটা সংগঠন তাদের ব্যক্তি উদ্যোগে এই খবরটি শোনার পর তারা আসলে তাদের একটু মিষ্টান্ন তারা খাওয়াচ্ছেন, সেমাইয়ের ব্যবস্থা করছেন, এবং তারা আসলে এখানে যারা বাচ্চারা রয়েছেন তারা আসলে খাচ্ছেন। আমি একটু এখানে যে সর্দার রয়েছে আসলে তাকে জানতে চাচ্ছি, আসলে আপনারা এই যে এখানে কি অবস্থা রয়েছেন, কি অবস্থা? দাদা, এই যেখানে আমার অবস্থায় লকডাউনে গ্রাম নাই, কোনো ব্যবসা বাণিজ্য নয়, আমরা পোলা পালিয়ে যে ঈদ করে খাবো কিছু আমাদের সেই সময় খাওয়ারও তবিক নাই। এখন এখানে আমরা খুব অসহায় রয়েছি, কিছু লোক আইছে আরিফ ভাই এখানে আমাদের কিছু খাওয়ার একটু সেমাই পাকাইছে ফিরনি পায়াস, আমরা তাই ফুলা পান নিয়ে খাওয়াইতেছি, আমাদের খুব খাওয়ায় কষ্ট হইতেছে। আমরা আসলে এইখানে যে এই আয়োজনটি শেষ করেছেন তাদেরকে সাধুবাদ জানাস, আসলে তারা এই হঠাৎ করেই তাদের আয়োজনের মাধ্যমে এই যে বেদেপল্লির জন্য একটু তাদের ঈদের যে শুভেচ্ছা খাবার দিচ্ছে, আসলে কি কারণে আসলে এখানে এই আয়োজনটা শুরু করেছে? আসলে এই সব লোকরা আমাদের অঞ্চলে মেহমান হিসাবের মতনই, যেমন লকডাউনের সময় ওনারা যেতে পারে নাই, বা এই বরগুনা থেকে যে ঢাকায় ওনারা ওনাদের যে বাড়িতে যাওয়ার যায় নাই, আমরা এখান থেকে আমাদের যে প্রতিদিনের যে কাজ আমরা সাংবাদিকতা হিসেবে ঘোরাঘুরি করি, তো সেই অর্থে এখানে আসছিলাম এদের দেখতে। দেখার পরে এরা দেখলাম যে এরা আটকা পড়ে গেছে, এরা 35টা ঘরে এখানে আটকা পড়েছে, 200 মতো মানুষ, এদেরকে আমরা যদি কিছু খাবার আসলে যে তাদের জন্যই আপনারা এই আয়োজনটি করেছেন, আসলে এক কথায় মর্মান্তিক দৃশ্য আসলে অবলম্বন করেছি। আসলে সব মিলিয়ে বেদেপল্লির একদম দুর্বিষয়ের মতোই ঈদটা তাদের যাচ্ছিল, একটি সংগঠন তাদেরকে আসলে একটু সামান্য হলেও তারা ব্যবস্থা করার জন্য আসলে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এই ছিল আসলে অপলা বরগুনা থেকে।
জি মালিক মিঠু, এরপরে আমরা গাজীপুরে যুক্ত হতে চাই। সহকর্মী মাহমুদা শিকদার রয়েছেন সেখানে। মাহমুদা, শ্রমিকদের মধ্যে ঈদ আনন্দ কেমন দেখছেন, সার্বিক কি পরিস্থিতি? অপলা, আপনাকে ঈদের শুভেচ্ছা। আপনি জানেন গাজীপুর একটি শিল্প অঞ্চলখ্যাত এলাকা এবং এখানে ছোট বড় প্রায় 4-5 হাজার পোশাক শিল্প বা কারখানা আছে এবং সেখানে কয়েক লক্ষ শ্রমিকের বসবাস। আমি এখন আছি গাজীপুরের প্রাণকেন্দ্র শিববাড়ি মোড় এলাকায় এবং এখানে হাজিপাড়া এলাকাতে ছোটখাটো বেশ কয়েকটি কলোনি আছে যেখানে অনেক পোশাক শ্রমিকরা একসাথে বসবাস করে এবং সেই পোশাক শ্রমিকদের যে কলোনি সেই তার পাশেই 19-এ একটি পার্ক আছে। সেই পার্কে আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি যে এই স্বল্পায়ের বা মাদ্রাসার বিভিন্ন বাচ্চারা এসে ভিড় করছে এবং সকাল থেকেই তারা আসলে একত্রে ঈদের যে আনন্দ সেই আনন্দ উপভোগ করছে, ভাগাভাগি করছে। আমি এখানে একজনের সাথে একটু কথা বলবো যে আপনার বাড়ি কোথায় এবং আপনি মানে ঈদে বাড়িতে যাননি? আমাদের বাড়ি জামালপুর। আমি যে একলা, হাজবেন্ড চাকরি করে, তো অনেক গাড়ি ভিড় সমস্যা, মানে তোমার গাড়ি চলাচল করে না, এলাকে যেতে পারি না, বুঝছেন? গাড়ি ভিড়ে ভিড়ে কেন না যেতে পারি না, এলাকে আমার ছেলে নিয়ে আমি এই যে শিশু পার্কে আছি। আসলে এই করোনাকালীন ঈদে গাড়ির স্বল্প গণপরিবহন থাকার কারণে এবং অতিরিক্ত ভাড়ার কারণে অনেকেই বাড়িতে যেতে পারেনি। আমি আরেকজনের কাছে যাব যে বিগত বছরগুলোর ঈদ এবং এই করোনাকালীন ঈদ দুটির মধ্যে পার্থক্য কি পাচ্ছেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে বিগত বছরের ঈদ এবারের ঈদ অনেকটাই তফাৎ, কারণ বিগত বছরগুলোতে আমরা যে ঈদের মধ্যে যে কেনাকাটা করেছি এবং ঈদের দিন যে কোলাকুলি করেছি, এবার তো আমরা সেগুলো কিছু করতে পারিনি, কারণ স্বাস্থ্যবিধি মেনে চলতে গিয়ে আমরা ঠিকমতো জামাতও যেতে পারিনি, অল্প সংখ্যক লোক নিয়ে আমরা জামাত করেছি। তো আসলে মূল কথা এক কথাই হচ্ছে, বিগত দিনের ঈদ আর এবারের ঈদ অনেকটাই আকাশ পাতাল তফাৎ। তো তারপরে তো আমরা আজকে এখানে আসছি, ঘুরতে আসছি, অনেক ছেলেমেয়ে আসে, কিন্তু যেরকমটা হওয়ার কথা সেভাবে হচ্ছে না। এক কথাই, বিগত দিনের ঈদ এর সাথে এবারের ঈদ তেমন কোনো আনন্দ উল্লাস আমরা করতে পারছি না। আপলে, আসলে বরাবরই আমরা দেখে থাকি যে ঈদের আনন্দ আসলে ছোট বাচ্চাদেরকে কেন্দ্র করে এবং এই করোনাকালীন সময়ে যে বিনোদন কেন্দ্রগুলো সেই কেন্দ্রগুলো বন্ধ রয়েছে। গাজীপুরের যে প্রাণ কেন্দ্র সেই প্রাণ কেন্দ্রে আসলে এই যে 19-এ পার্ক এটি দেখি আজকে আমরা দেখছি যে সকাল থেকেই খোলা এবং শিশু কিশোর অনেক বয়সী বাচ্চারা এখানে এসে ভিড় করছে। আর আসলে তাদের প্রত্যেকেরই একটি কথা যে আসলে যাওয়ার কোনো জায়গা নেই করোনার জন্য, আসলে সবার কাছে একজন আরেকজনের কাছে যেতে বা কোলাকুলি করতে বা বাসায় যে ঈদের যে আনন্দ বা দাওয়াতের যে ব্যাপারটি থাকতো বিগত বছরগুলোতে আমরা দেখে এসেছি সেটা আসলে সম্ভব হচ্ছে না। তাই প্রত্যেকের নিজস্ব মানে স্বস্ব স্থান থেকে শিশু বাচ্চাদেরকে সবাইকে নিয়ে নিজেদের যে ঈদ আনন্দ সেই ঈদ আনন্দটি উপভোগ করছে এবং আনন্দটি প্রত্যেকের সাথে এই পার্কে এসে ভাগাভাগি করে নিচ্ছে। অপলে, এ ছিল শিশু কিশোর এবং পোশাক শিল্পের বিভিন্ন শ্রেণীর মানুষের ঈদ উদযাপন সম্পর্কে সর্বশেষ। জি মাহমুদা, ধন্যবাদ আপনাকে। ঈদ উদযাপনের আরো খবর জানাবো। পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লুৎফর রহমান। লুৎফর, অন্যরকম একটা ভিন্ন পরিবেশে বাড়ি ঈদ পালন হচ্ছে, মানুষের মধ্যে ঈদের উৎসব আমেজ কেমন দেখছেন? যেমনটি জানতে চাইছিলেন, সারা দেশের মতো কিন্তু করোনা সংকট মাথায় রেখেই এবার ঈদ উল ফিতর অনুষ্ঠিত হচ্ছে এবং দ্বিতীয়বারের মতো, গতবারও এইরকমই ঈদই গেছে করোনাকালীন। তো আমরা দেখেছি যে এই ঈদ উৎসবকে ঘিরে যারা ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে চাকরি করেন বা পঞ্চগড়ের যারা মানুষ রয়েছেন তারা কিন্তু দূরপাল্লা যানবাহন বন্ধ থাকলে তারা পঞ্চগড়ে ফিরে এসেছেন এবং শুধুমাত্র পরিবারের সাথে ঈদ করার জন্য। এবং আমরা দেখেছি এই আজকে সকালে একটু আকাশ মেঘাচ্ছন্ন ছিল, তারপরে আবার রোদের দেখা মিলেছে। তো এই বেলা বাড়ার সাথে সাথে কিন্তু পঞ্চগড়ে যে সকল পর্যটন কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু ভিড় বাড়ছে, শিশু থেকে বৃদ্ধ এবং সবাই কিন্তু পর্যটন কেন্দ্রে ভিড় করছেন। আমরা এই পর্যটন কেন্দ্রে অনেক মানুষ রয়েছে, আমি রয়েছি পঞ্চগড় ডিসি পার্কে, এখানে যারা ঘুরতে আসেন আমরা একটু তাদের সাথে কথা বলবো যে এই করোনা সংকট মাথায় নিয়ে আসলে কেমন কাটছে তাদের ঈদ। আসসালামু আলাইকুম, সকলকে ঈদ মোবারক। আচ্ছা, আপনারা এই মুহূর্তে যারা দেশ ও দেশের বাইরে যারা এই মুহূর্তে আপনারা লাইভে দেখছেন তাদেরকে সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে বিগত বছর থেকে আমরা এই করোনার খুব দুর্বিষহ জীবনযাপন করতেছি। সবচেয়ে বড় কথা হলো যে আমরা আসলে মানসিকভাবে সবাই কিন্তু ভালো নেই। হ্যাঁ, এই বিগত বছর থেকে আমরা যেভাবে অন্যান্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে ঈদ করার কথা কিন্তু আমরা সেভাবে করতে পারতেছি না। আসলে সর্বোপরি আমরা চাচ্ছি যে আল্লাহ তাআলার কাছে যাতে আমাদের এই দুর্দিন এইরকম দুঃসময় থাকবে না,
আমরা আল্লাহর কাছে দোয়া যাচ্ছি। আরেকজন অভিভাবকের কাছে আমরা শুনি যে উনি তার শিশু সন্তান নিয়ে পার্কে এসেছেন, আসলে যদি একটু অনুভূতিটা বলতেন। আসলে অত্যন্ত দুঃখের সাথে বলা লাগে যে আজকে এই করোনা মহামারীর ভিতরে আমরা লকডাউনের ভিতরে অনেক কষ্ট করে, অনেক রোদ কষ্ট করে আমরা বাচ্চাদেরকে নিয়ে এই পর্যটন কেন্দ্রে ঘুরতে আসছি। দেশের সকল মানুষ করোনার ভিতরে খুব দুর্বিষহ জীবন যাপন করতেছে, আমরাও একই রকম অবস্থা, জানি না কার কি অবস্থা। যাক, আমরা আমরা অনেক কষ্ট করে ঘুরতে আসছি। যেমনটি শুনছিলেন, যারা এখানে ঘুরতে আসেন তারা বলছিলেন যে তাদের সন্তানরা আসলে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে তারা কিন্তু এক ঘরে পড়েছে, তারা ঘরের মধ্যে অবস্থান করছিলেন। তো এই ঈদের ফুরসতে তারা কিন্তু ঘুরতে বেরিয়েছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে পঞ্চগড়ে কিন্তু করোনা পরিস্থিতি অনেকটাই ভালো, এখন পর্যন্ত সপ্তাহে দু একজন করে শুধুমাত্র করোনা রোগী শনাক্ত হচ্ছে। তো এই অবস্থা ভালো রাখা। লুৎফার, আপনাকে ধন্যবাদ। আমরা জানছিলাম মানুষের ঈদ উদযাপনের খবর।